মন্ডলী আপনারা কে কেমন আছেন আশা করি ভালোই আছেন হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আপনারা সবাই জানেন আমরা এই চ্যানেলে ইতিহাসের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি বিশেষ করে মানব ইতিহাস যেটাকে আমরা বলে থাকি সেই ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট বা বিষয় যেগুলো সম্পর্কে আপনারা আমরা হয়তো প্রাথমিকভাবে এমনি শুনি বা বই পুস্তকে হয়তো কিছু কিছু জানি কিন্তু প্রকৃত ধারণা প্রকৃত এর সম্পর্কে ভালো বই পুস্তক পাওয়া আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না সে কারণে এ সম্পর্কীয় জ্ঞানতাত্ত্বিক ধারণা আমাদের খুব বেশি থাকে না অনেকেই এই নিয়ে ভুল ভাবে এগুলোকে উপস্থাপন করে থাকেন সে কারণেই আমরা চেষ্টা করছি ইতিহাসের এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করার আজ আমরা ইতিহাসে কাল বিভাজন একটি মৌলিক বিষয় সেটি নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে ইতিহাসে অনেক সময় বলা হয়ে থাকে যে যেমন আদিম সমাজ প্রাচীন যুগ অথবা মধ্যযুগ আধুনিক যুগ সমকালীন যুগ এই কথাগুলো আমরা শুনি এগুলো কিন্তু একটা কাল প্রত্যেকটাই কিন্তু এক একটা কাল এখন এই কাল বলতে কিন্তু কেন এই কালটা বলা হয় এটার সঙ্গে কি সম্পর্ক যুক্ত আছে এটি কি এমনি এমনি কেউ একজনে বললেই কি হলো বা এই প্রাচীন যুগ সম্পর্কে যদি আমি না জানি যুগ একটা একটা সময় সে যুগটা কেমন ছিল তার কতগুলো বৈশিষ্ট্য আছে আধুনিক যুগটা কেন বলা হয় তাকে তার কি বৈশিষ্ট্য তারপরে এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি আমরা না জেনে শুধু এই শব্দগুলো ব্যবহার করি তাহলে কিন্তু ভুল হবে অনেক সময় আমরা আদিম যুগের কথা বলি আবার অনেকে আমরা ভুল করে প্রাচীন যুগ বলে ফেলি তা আদিম যদি হয় আদিম আর প্রাচীন যুগ তো এক না দুটার মধ্যে পার্থক্য আছে তাহলে এই যে বিষয়গুলোর সম্পর্কে যদি আমাদের ধারণাটা পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমরা ভুল করব। কারণ এগুলো একটা প্রত্যেকটাই কিন্তু একটা কনসেপ্ট একটা ধারণা কিন্তু একটা বৈজ্ঞানিক ধারণা এই বৈজ্ঞানিক ধারণার পেছনে কিন্তু কিছু ভিত্তি আছে যেটাকে ইংরেজিতে সোশিয়ো ইকোনমিক ফর্মেশন অর্থাৎ একটা সোসাইটির ফরমেট করেছিল সেই ফরমেশনটা কিভাবে। কখন শুরু হয়েছিল এবং সেই ফরমেশনটা কখন শেষ হয়ে গিয়েছিল সেইটার এই 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 যে বিরাট সময়টা সময়টাই কিন্তু কিন্তু একটা একটা কাল আমরা মধ্য দিয়ে সমাজ ব্যবস্থার একটা কাল হিসাবে জানি তো সুতরাং এই কালের মধ্যে আবার কিন্তু অন্য আরেকটা সমাজের বৈশিষ্ট্য যখন ধীরে ধীরে জন্ম নিয়ে নিতে থাকে এবং সেটা যখন আস্তে আস্তে ক্রিয়াশীল হয়ে ডমিনেট করা শুরু করে তখন কিন্তু আমরা বলছি যে ওই পর্বটা শেষ হয়ে আরেকটা নতুন পর্বে কিন্তু এসেছে সুতরাং এই যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা সেটা জানা খুবই জরুরি কিন্তু আবার এটা বিশ্ব মানব ইতিহাসে হয়তো একভাবে আবার এক একটি মহাদেশে কিন্তু এক এক রকম আবার এক একটি অঞ্চলে কিন্তু এক এক রকম এক একটি জাতির মধ্যে কিন্তু আবার এক একটু ভিন্নতা আছে সব জাতি যে আবার সব যে কালপর্ব সেই কালপর্বের বৈশিষ্ট্যগুলো সমানভাবে অতিক্রম করেছে তা কিন্তু নাও ঘটতে পারে এটা মানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ তারা কিন্তু বিভিন্নভাবে এই সময় বা এই কালটাকে অতিক্রম করেছে বিভিন্ন রকম সমাজ আর্থ সামাজিক ব্যবস্থা অতিক্রম করেছে সেটাকে দিয়েই কিন্তু এই পর্বগুলো গঠিত হয়েছে এবং সেই পর্বগুলো যেহেতু গঠিত হয়েছে সুতরাং এই পর্বের যখন আমি বর্ণনা দেব এই পর্বের যখন আমি নাম উচ্চারণ করব তখন কিন্তু সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতেই হবে সে কারণে বলছি যে ইতিহাসে কাল বিভাজন শব্দটি ধারণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা না হলে ইতিহাস বৈজ্ঞানিকভাবে ইতিহাস ব্যথা বা ইতিহাসের ছাত্রছাত্রী অথবা আমরা যারা সাধারণভাবেও এই বিষয়গুলো ব্যবহার করি তারা কিন্তু ব্যবহার হয়তো করবো করতে গিয়ে ভুল করব। কারণ জ্ঞান জ্ঞানবিজ্ঞানের প্রতিটি জিনিস টু দি পয়েন্টে জানতে হয় একেবারে টু দি পয়েন্ট এখানে কিন্তু কারো মন গড়া কোনো কথা চলবে না মন গড়া কোনো তত্ত্ব এখানে হবে না এটা একেবারেই সুনির্দিষ্ট ব্যাখ্যা এবং বিশ্লেষণ থাকতে হবে সেই ব্যাখ্যা এবং বিশ্লেষণের জন্য একটা সমাজ ব্যবস্থার সত্তা সম্পর্কে তার ধারণা থাকতে হবে অর্থাৎ ওই সমাজ ব্যবস্থাটা মিলিয়ে কিন্তু একটা কাল বা একটা যুগ হ্যাঁ একটা সমাজ ব্যবস্থার যে সত্তার যে একটা রিফ্লেকশানই একটা কালের মধ্যে ঘটে এখানে কিন্তু কোনো ধরনের এদিক সেদিক করলে চলবে না কিন্তু এই যে ঘটে এই ঘটাটা কিন্তু আবার মন গড়া হবে না এখন কেন এটা দরকার দরকারটা এ কারণে যে ইতিহাস অনেক দীর্ঘ সময়ের এখন এই দীর্ঘ সময়কে আমি ইতিহাস এক কথায় বললে তো ইতিহাসটা একরকম হয়ে যাবে কিন্তু ইতিহাস তো একরকম ছিল না ইতিহাস আমাদের ইতিহাস পঞ্চাশ বছর আগে একরকম ছিল একশো বছর আগে অন্যরকম ছিল এখন একরকম আছে আগামী দশ বছর পরে কিন্তু আমরা উন্নত আরেকটা বা বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি পঞ্চাশ বছর পরে আরও উন্নত হতে যাব এই যে সময় সময় এটা পরিবর্তিত হবে এই যে পরিবর্তিত হওয়াটাই কিন্তু এক একটা ছোট ছোটো পর্বেও কিন্তু বিভক্ত করতে হয় কেন করতে হয় তাহলে কিন্তু এটার মধ্যে আমরা এটা মানে মূল্যায়ন করতে পারবো এটার মধ্যে থেকে আমরা আগে বর্তমানে বা ভবিষ্যতের যে ব্যবধানটা কি আমাদের অর্জনটা কি আমরা কি আদৌ অর্জন করেছি সেইগুলো তখন আমরা যদি মূল্যায়ন করতে চাই তখন কিন্তু আমাদের এই কাল পর্ব সম্পর্কে জানতে যেমন উনিশশো সালে আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করেছি তো এই যে স্বাধীন করার থেকে আমাদের কিন্তু একটা নতুন যাত্রা শুরু হলো কি আমরা একটা স্বাধীন রাষ্ট্র ব্যবস্থার যাত্রা শুরু হলো এই রাষ্ট্র ব্যবস্থার মানুষরা আমরা কিন্তু তার মানে কি নতুনভাবে আমরা যাত্রা শুরু করলাম তার মানে কি এর আগে আমাদের ইতিহাস ছিল না ছিল ওটা আমাদের আরেকটি পর্ব কেমন যেমন সাতচল্লিশ সালে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছে পাকিস্তানের অভ্যন্তরে সেটা আমাদের আরেকটি পর্ব এর আগে আমরা ব্রিটিশদের মধ্যে ছিলাম তাহলে দেখা যায় যাদের বয়স এই সত্তর আশি বছর তারা কিন্তু কি তিন পর্বই কিন্তু দেখেছেন তারা ব্রিটিশ যুগের যেমন ব্রিটিশ ইন্ডিয়ান হিসাবে তারা নাগরিক হিসাবে পরিচিত ছিলেন একসময় তারপরে পাকিস্তান যুগে পাকিস্তানের নাগরিক হিসাবে পরিচিত ছিলেন পাকিস্তানের বাঙালি ছিলেন আবার স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে আমরা কিন্তু বাংলাদেশ দেশের নাগরিক হলাম বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক অর্থাৎ আমাদের কিন্তু তিনটা পর্ব আমরা অতিক্রম করেছি এই যে ভিন্নতার মধ্যে এই তিনটা পর্বের মধ্যে একটা ভিন্ন আছে আমরা এখন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক আমরা এর আগে পাকিস্তান রাষ্ট্রের নাগরিক ছিলাম এর আগে আমরা ব্রিটিশ ইন্ডিয়ার নাগরিক ছিলাম তাহলে এই যে ভিন্নতাটাগুলোর জন্যই কিন্তু কালপর্বগুলো জানা দরকার এই কালপর্ব যদি না জানে তাহলে আমাদের কাছে ইতিহাসটা হয়ে যাবে এক অর্থাৎ একটা সাদা কাগজ যেরকম সাদা কাগজের মধ্যে কোনো রেখা নাই তাহলে এটা আমি বুঝতে পারবো না এটা কি এটার মধ্যে কোনো এখান থেকে ওখানের পার্থক্য আছে তাহলে বোঝা যাবে না বা একটা কালো প্যান্স একটা পাল কালো স্লেট যেটাকে আমরা বলবো সেটা একরকম হতে পারে কিন্তু এটা তো একরকম হয়ে গেল তাহলে এই ইতিহাস তো আসলে কোনো একখণ্ড সাদা কাগজ একখণ্ড সাদা কালো স্লেটও নয় বা একরকম কখনোই ছিল না ইতিহাস সবসময় পরিবর্তনশীল ছিল পরিবর্তনের অনেক ঘটনা তার মধ্যে ঘটেছিল এই যে পরিবর্তনশীলতার বিষয়গুলো জানা এবং বোঝার জন্যই কিন্তু ইতিহাসকে কাল দ্বারা বিভক্ত করতে হয় অর্থাৎ সময় দ্বারা বিভক্ত করতে হয় এবং এই বিভক্ত করার মধ্য দিয়ে তার যে গুণগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকে আমি নির্ণয় করতে পারছি সেটাকে আমি ধরতে পারছি সেটাকে আমি যে সেটার মধ্য দিয়ে আমার যে অর্জনটাকে আমি মূল্যায়ন করতে পারছি এইভাবেই কিন্তু ইতিহাসে কাল বিভাজন এটার গুরুত্ব পাচ্ছে এবং সেই কাল বিভাজনের ভিতর দিয়েই আমরা একেবারে বিশ্ব পরিসরে মানুষকে যেমনিভাবে দেখছি মানুষের কাল বিভাজন যেমনিভাবে ঘটছে আবার আঞ্চলিকভাবেও কাল বিভাজন ঘটছে আবার জাতিগতভাবেও ঘটছে আবার এর চাইতেও ক্ষু ক্ষুদ্রভাবেও স্থানীয়ভাবেও কিন্তু এর একটা ঐতিহাসিক পর্ব ঘটতে পারে অথবা আমার ব্যক্তি জীবনেও কিন্তু আমি কাল পর্ব ঘটতে ঘটাতে পারি যেমন আমি শৈশব কত বছর ছিল কৈশোর আমার কত বছর ছিল যুবক আমি কত বছর ছিলাম এই যে সময়টি কত সাল থেকে কত সাল এটা আমার এইগুলো যে আমরা ভাগ করি ভাগগুলোর মধ্যেই কিন্তু এই বিভাজনটাই হচ্ছে এক একটা থেকে এক একটার ভিন্নতাকে সুনির্দিষ্ট করার জন্য তাহলে মানব সভ্যতার ইতিহাসে এই যে কাল পর্ব বা কাল বিভাজন করা হয়ে থাকে কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্য দ্বারা সামগ্রিকভাবে কিভাবে বৈশিষ্ট্য গুলোকে সুনির্দিষ্ট করা হয় আর্থ সামাজিক ব্যবস্থা দিয়ে অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমি আগেও বলেছি সোশিও ইকোনমিক ফরমেশন অর্থাৎ একটা সোসাইটি গড়ে উঠেছিল তার একটা অর্থনৈতিক জীবন ব্যবস্থা গড়ে উঠেছিল এবং তার একটা কালচারাল ব্যবস্থা গড়ে উঠেছিল সেইটা যতদিন ডমিনেট করেছিল সেইটা যতদিন একচ্ছত্র ছিল সেটাকে আমরা এক ধরনের সমাজ ব্যবস্থা বলছে একটা সময় থেকে আরেকটা সময় এভাবেই কিন্তু দেখা যায় যে একটা বিরাট সময়কে একটা আর্থসামাজিক ব্যবস্থা দ্বারা নির্ণয় করা হয় কিন্তু সেটার মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট কাল থাকতে পারে অনেক যদি সময়টা অনেক দীর্ঘ হয়ে থাকে তাহলে সেটাকেও কিন্তু আমরা নানা বৈচিত্র্য দিয়ে বৈশিষ্ট্য দিয়েও কিন্তু আমরা এটাকে বিভক্ত করতে পারি সামগ্রিকভাবে কিন্তু মানব মানব ইতিহাসকে আমরা পাঁচটি পর্বে ভাগ করি যেমন একটা হলো আদিম মানুষের ইতিহাস যেটাকে আমরা বলি আদিম পর্ব সেই আদিম পর্বটা বলা হয়ে থাকে সেটার মধ্যে দুটো পর্বকে বলা হয় থাকে মৌলিক একটা হলো তিন লাখ তিন মিলিয়ন বছরের আগ পর্যন্ত যখন পর্যন্ত মানুষ তেমন কিছু ওইভাবে যেই মানব পূর্ববর্তী যে প্রজন্ম বা যে প্রজাতিগুলো ছিল সেই প্রজাতিগুলোর নানা বৈশিষ্ট্য ছিল সেগুলো কোনো হাতিয়ার বা এগুলো কোনো তারা ব্যবহার করতে জানতো না সেটা একটা ছিল প্রায় সে সাতষট্টি লক্ষ বছর থেকে তিরিশ তিরিশ লক্ষ বছরের দিক পর্যন্ত একটা সময় একটা দীর্ঘ সময় এরপরে কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু পাথরের ব্যবহার শুরু করেছিল এখন সেই পাথর তখন বড় বড় পাথর সেই পাথরটাকে আবার দুই তিনটা ভাগ করা হয়েছে অর্থাৎ মানুষ যখন আস্তে আস্তে পাথরকে ভাঙা শুরু করলো এটা একদম একটা মধ্যম পাথর ব্যবহার করা শুরু করলো আবার যখন ছোট পাথর করা শুরু করলো এগুলোর কতগুলো পর্ব গেছে যখন এই পর্বগুলো মানুষ অতিক্রম করেছে সেভাবেও কিন্তু একটা পর্বকে ভাগ করা হয়ে থাকে পাথরের ব্যবহারেরও তিনটা ভাগে বিভক্ত করে সেটাকে আমরা খ্রিস্টপূর্ব বারো হাজার বছরের দিকে এসে আমরা মনে করি পাথরের যে যে ব্যবহার সেই ব্যবহারটা মানুষ যতদিন করেছিল সেটাকে আমরা পালয়ল এরা বলি ইংরেজিতে পাল বা পাথরের যুগ এই পাথরের যুগটাকে আমরা আবার দই যে বললাম তিনটা ভাগ করে সেই সময়টাকে আমরা আদিম সমাজের ইতিহাসের একটা দীর্ঘ সময় ধরে। কিন্তু তার মানে ওখানেই আদিম সমাজ শেষ হয়ে যায়নি এরপরে কিন্তু আরেকটা সময় খ্রিস্টপূর্ব এই যে বারো তেরো হাজার বছর তেরো হাজার বছরের দিক থেকে কিন্তু নয় হাজার পাঁচশত বা নয় হাজারের দিক পর্যন্ত এটা একটা মেজোলিথিক যুগ চলেছিল তখনও পর্যন্ত কিন্তু আদিম সমাজেরই অবস্থান ছিল তারপরে কিন্তু এই মেজোলিথিক যুগ যখন মোটামুটিভাবে উন্নত হয়ে গেল বা এটার থেকে দেখা গেল নিওলিথিক মানে নতুন ধরনের হাতিয়ার মানুষ আরও তৈরি করা শুরু করলো সেটাকে কিন্তু নিওলিথিক যুগ বলা হয় থাকে যেটা এই খ্রিস্টপূর্ব ছয় হাজার থেকে চার হাজার বছর তারপরে আবার দেখা গেল তাম্র এসে গেল সেটা কিন্তু এই চার হাজার বছর থেকে এই চার বছর ছয় হাজার থেকে চার হাজার বছর তারপরে দেখা গেল আমরা ব্রঞ্জ যুগ সেই ব্রোঞ্জটা চার হাজার বছর থেকে দুই হাজার তারপরে আমরা আমরা বলছি যে আমরা লৌহ যুগে দুই হাজার খ্রিস্টপূর্ব দুই হাজার বছরের দিকে প্রবেশ করি এইভাবেও ভাগ করা হয় কিন্তু আদিম সমাজটা ওই খ্রিস্টপূর্ব এই দশ হাজার বারো হাজার বা এই সময় এসে তার একটা বিরাট পরিবর্তন আসছে যে হাতিয়ারের যে ব্যবহারের ফলে যে খাদ্যদ্রব্য মানুষের উৎপাদন যেটাকে আমরা কৃষি বিপ্লব বলছি যখন আমরা সেচ যখন আমরা লাঙল যখন আমরা আমাদের খাদ্য এইগুলো উৎপাদন করে একটা বিপ্লবাত্মক ঘটনা ঘটিয়ে দিলাম তখন কিন্তু এটার একটা বিরাট পরিবর্তন আসছে এইভাবেই কিন্তু আমরা এই পর্বগুলোকে এই বিভাজনগুলোকে করে থাকি এটা বিশ্ব পরিসরে বলা হয়ে থাকে এটা হলো একেবারে আদিম মানব সমাজের ইতিহাস তারপরে আমরা বলছি যে এই আদিম পর্ব যখন যে শর্ষীয় ফরমেশন যেটা ছিল অর্থাৎ যখন এটা একটা ইকোনমিক যুগ যুগে প্রবেশ করল তখন কিন্তু এর একটা মানে ওই যে আমরা বললাম কৃষি ইত্যাদির যখন পর্বে প্রবেশ করা শুরু করলো তখন কিন্তু এটার একটা বিরাট পাওয়ার চলে আসলো এটা একটা বিরাট শক্তি নিয়ে আসলো মানুষ এটা বিরাট শক্তি নিয়ে আসলো সমাজের ভেতরে যখন ওই যে বললাম নানা ধরনের উপাদান হাতিয়ার মানুষ কিন্তু নানা ধরনের খনিজ পদার্থ সে কিন্তু ব্যবহার উদ্ভব ঘটালো সে কিন্তু আবিষ্কার করলো এগুলোকে কিন্তু হাতিয়ারের জন্য ব্যবহার করা শুরু করলো এবং তার মধ্য দিয়ে সে কী কী করলো সে বাড়িঘর নির্মাণ করে সে কৃষিজ চাষবাস ইত্যাদি করছে সে রাস্তাঘাট নির্মাণ করছে সে নগর তৈরি করছে অর্থাৎ আমরা বলছি সে সভ্যতায় উত্তরণ ঘটালো তার মানে কি আমরা আরেকটা নতুন পর্বে উন্নত হলাম সেটাকে কি বলে সেটাকে আমরা এক কথায় বলি প্রাচীন যুগ শুরু হলো অর্থাৎ একটা ইংরেজিতে এরা। যখন আমরা নগর সভ্যতার দিকে উঠলাম এবং এই নগর সভ্যতার মধ্যে আমাদের এক ধরনের শাসন ব্যবস্থা রাজনীতি অর্থনীতি সংস্কৃতির একটা নতুন রূপান্তর ঘটা শুরু হলো পৃথিবীর অনেক অঞ্চলে এটা ঘটলো যেমন মধ্যপ্রাচ্যের আমাদের সেই মিশর বলুন ব্যাবিলন বলুন গ্রিক রোম অথবা ভারতবর্ষ অথবা চীন অথবা যদি লাতিন আমেরিকা তো আমরা বলি সেখানে অবশ্য সেখানেও যে মায়া সভ্যতা অথবা যদি ধরা হয় ইঙ্কা সভ্যতারও যে জায়গাগুলো সেখানে আরও চিমু অথবা মোসে এরকম অনেকগুলো সভ্যতা সেখানে গড়ে উঠেছিল যেগুলো বলা যায় যে নগর সভ্যতার মতনই তারা কিন্তু গড়ে উঠেছিল ইত্যাদি ইত্যাদি গড়ে তুলেছিল এখন এই যে পরিবর্তনগুলো আসলো সেটার ভিতর দিয়ে আমরা বলছি আরেকটা নতুন পর্বে মানুষের সব বিশ্বব্যাপী মানুষের এই উত্থান ঘট কিন্তু এক এক অঞ্চলে কিন্তু এক এক রকম যেমন মায়া সভ্যতা হয়তো খ্রিস্টপূর্ব দুই হাজার বছর থেকে শুরু হলো এবং সেটা কিন্তু একেবারে এসে এই চোদ্দোশো পনেরোশো শতাব্দী পর্যন্ত এটা চলেছিল কিন্তু আজটেক তারা কিন্তু আরও পরে হ্যাঁ তারা একেবারে এগারোশো শতকের দিকে অথবা এই দিকে যদি আমরা দেখি আমাদের এখানেও কিন্তু ভারতবর্ষ অথবা মিশর অথবা গ্রিক অথবা ওইদিকে যদি আমরা চীন বলে এই সমস্ত বিশ্ব পরিসরে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল তাই এগুলো দিয়ে আমরা বলছি প্রাচীন সভ্যতা প্রাচীন যুগ যুগ বলে তাহলে এই সভ্যতাগুলো কখন পর্যন্ত ছিল এই সমাজ ব্যবস্থাটা এটা একটা সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থাটা চলেছিল রোমের পতন পর্যন্ত কত চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ পঞ্চম শতকে এসে এই প্রাচীন যুগের একটা অবসান এক ধরনের অবসান ঘটে এটা অন্য জায়গায় হতো তার অবস্থান ছিল যেমন লাতিন আমেরিকার যেটাকে আমরা বলছি সেখানকার দক্ষিণ আমেরিকা বা মধ্য আমেরিকার জায়গাগুলোতে সেখানে অনেকদিন সেটা ছিল বা ভারতবর্ষেও কিন্তু প্রাচীন যুগের অবস্থানটা অনেকদিন ছিল যখন কি যখন ছিল দাস ব্যবস্থা যখন ছিল রাজা ব্যবস্থা ছিল এম্পায়ার অ্যাম্পায়ার যেটাকে আমরা বলছি এম্পায়ার হ্যাঁ সাম্রাজ্য সেখানে প্রতিষ্ঠা করেছিল কিন্তু সেইটা দাসতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা অ্যাবসলিউট সেখানে এক ধরনের হ্যাঁ যে অ্যাবসোলিউট ক্ষমতা ডেসপট তারা তৈরি সোরাচারী রাজা বা সম্রাট বা ফারাও এইগুলো তো সেখানে তৈরি হয়েছিল এই ধরনের শাসন ব্যবস্থা সেখানে তৈরি করেছিল এবং এটা আমরা এমনকি জানি যে রোমান সভ্যতা তো বলা যায় সেই ইংল্যান্ড থেকে শুরু করে একেবারে মিশর এই পর্যন্ত অথবা একেবারে কাছাকাছি পর্যন্ত এ পর্যন্ত তিনটা মহাদেশ তারা বিস্তৃত হয়েছিল কিন্তু সেই রোমান সাম্রাজ্য কিন্তু একসময় ভেঙে গিয়েছিল দাসতন্ত্রের যে যে ভিতরে অভ্যন্তরে দাসতান্ত্রিক যে বিদ্রোহ অথবা দাসতন্ত্রের প্রতি যে অর্থ ব্যবস্থা আর্থ ব্যবস্থাটা ছিল সেটার প্রতি অনীহা থেকেই মানুষ বিদ্রোহে শুধু করেনি সেটার পরিবর্তন তারা কামনা করেছিল এখান থেকে মানুষ বের হয়ে চলে যাওয়ার জন্য ছিল এবং তাই হলো যখন বর বড় জাতিগোষ্ঠী সেই উত্তর দিক থেকে যখন এই মানুষগুলো জার্মান বা এই সমস্ত এলাকা থেকে বর বড় জাতিগোষ্ঠী যখন রোমানকে রোমান সাম্রাজ্যকে আক্রমণ করলো এবং সেখানে দেখা গেল এত সূর্য বীর্যে রোমান সাম্রাজ্য তারা কিন্তু এই একেবারে বর্বর জাতি জাতিগোষ্ঠী যাদেরকে আমরা বলছি একেবারে গোত্রীয় তারা গোত্রীয় তারা কোনো রাষ্ট্র দেখেনি তারা কোনো দিন আধুনিক কোনো কিছু দেখেনি যেটা রোমানদের ছিল কিছুই ওরা জানতো না এগুলো তারা ব্যবহারও জানতো না এই মানুষদের কাছে কিন্তু সূর্য বীর্যে রোমানরা কিন্তু পরাজিত হয়ে গেল এটা হলো ওই কারণে যে ওই আর্থসামাজিক ব্যবস্থার উপরে যে রোমান সাম্রাজ্য টিকে ছিল এতদিন সেই আর্থসামাজিক ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার কারণেই এই একটা ঠেলা যখন দিল বর্বর যা গোত্রীয় গোষ্ঠী যে তারা যখন এখানে আক্রমণ করলো তখন কিন্তু রোমানরা সেটা প্রতিহত করতে পারেনি কারণ তাদের নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি ছিল এখন এখান থেকেই আমরা জানি যে আবার ইউরোপের বিভিন্ন দেশে যখন এরা ছড়িয়ে ছিটিয়ে গেল সেখান থেকে আমরা এটাকে সামন্ত যুগ বলছি এই পঞ্চম শতাব্দী থেকে একেবারে পঞ্চদশ শতাব পর্যন্ত ইউরোপে কিন্তু সামন্ত সমাজ ব্যবস্থা অর্থাৎ কৃষিজ যেই সমাজ ব্যবস্থাটি এখানে তৈরি হয়েছিল সামন্ত জমিদার শ্রেণীর নেতৃত্বে রাজতন্ত্রের নেতৃত্বে সেটা এখানে এটা বিশ্ব পরিসরে আমরা এটাকে বলছি এখন এই সমাজ ব্যবস্থাও একটা পর্যায়ে গিয়ে যখন কৃষি কৃষক বিদ্রোহ অথবা জমিদাররা যখন আর এই কাজ থেকে উৎসাহ পাচ্ছিল না তারা তখন কিন্তু ব্যবসা বাণিজ্য নগর ইত্যাদির দিকে চলে গেল এবং কৃষি ব্যবস্থা তখন সংকটে পড়ে গেল সেই অবস্থা থেকে দেখা গেল যে একটা পরিবর্তন আসার সুযোগ হলো সেটাকে আমরা বলছি শিল্প বিপ্লব সেটাকে আমরা বলছি নগ ভৌগোলিক আবিষ্কার সেটাকে আমরা বলছি যে সংস্কার আন্দোলন যেটাকে বলা হয়ে থাকে যে ধর্ম গির্জাত তখনও পর্যন্ত যেভাবে এই মধ্যযুগে নিয়ন্ত্রণ করত সেটার থেকে মুক্তির জন্যই কিন্তু এই আন্দোলন শুরু হয় সেই আন্দোলন ফলে একটা পরিবর্তন আসা শুরু হয় সেই পরিবর্তন থেকে শিল্প বিপ্লব এখন এই সতেরো অষ্টাদশ শতকে এসে এই শিল্প বিপ্লবের ফলে নতুন নতুন শিল্প কলকারখানা এগুলো আস্তে আস্তে কিন্তু তৈরি হয় আবিষ্কার হয় এই তাঁত শিল্প বলে বা এই যে বুনন শিল্প এগুলো কিন্তু তখন পরে অন্যান্য যে সমস্ত স্টিম ইঞ্জিন রেলগাড়ি তারপরে টেলিফোন বিদ্যুৎ এগুলো আস্তে আস্তে কিন্তু এই অষ্টাদশ শতাব্দী থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দীর তিরিশের দশক অর্থাৎ আঠারোশো তিরিশের দশকে এসে সেগুলো কিন্তু ভারী ভারী শিল্প প্রতিষ্ঠানে চলে আসে এভাবেই কিন্তু দেখা গেল একটা আধুনিক সমাজ ব্যবস্থার দিকেই কিন্তু মানুষ ধাবিত হলো অর্থাৎ তৈরি করলো ওই সামন্ত সমাজ ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে ঝেড়ে বিদায় করে দিল তারপরে কিন্তু আমরা দেখি বৈজ্ঞানিক যে প্রযুক্তির উদ্ভব এবং এইগুলোর জন্য শিক্ষা দীক্ষা সংস্কৃতি এর ফলে কিন্তু ব্যাপকভাবে সারা পৃথিবী পরিবর্তিত হতে থাকে এবং এর প্রভাবে পৃথিবীর অন্যান্য জায়গায় যে কলোনি ছিল সেগুলো কিন্তু ভেঙে তস হতে থাকলো কারণ মানুষ তখন এইগুলোতে প্রভাবিত হলো তারা তখন স্বাধীন সত্তা হিসাবে বিকশিত না আমরা ভারতবর্ষ আমরাও তখন ব্রিটিশ কলোনি থেকে মুক্ত হতে হ্যাঁ আন্দোলন শুরু করলাম বা আমরাও তখন সেটার পক্ষে অবস্থান নিতে থাকলাম এরকম সারা পৃথিবীতে যেখানে যার যে কলোনি ছিল সেগুলোকে ভেঙে আমরা জানি সেখান থেকে তখন এই কলোনিয়াল যুগের পতন ঘটে এবং নতুন স্বাধীন রাষ্ট্র ব্যবস্থার উত্থান আমাদের এই অঞ্চলেও ঘটে যদিও লাতিন আমেরিকা যেটাকে আমরা বলছি সেখানে উনবিংশ শতাব্দীর শুরুতে ঘটে আর আমরা এসে বিংশ শতাব্দীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই মহাদেশে এশিয়া এবং আফ্রিকা মহাদেশেও অসংখ্য রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রতিষ্ঠা করে এবং এটাই হচ্ছে আমাদের সকলের জন্য আধুনিক পর্বে উত্তরণ এই যে আধুনিক পর্ব ইত্যাদি বলার মধ্য দিয়ে এটা রাজনৈতিক কতগুলো বৈশিষ্ট্য থাকে অর্থনৈতিক কতগুলো বৈশিষ্ট্য থাকে এবং এই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে অর্জন করে তবে একটা জিনিস আমি আগেই বলেছি যে সব দেশে একই সময় ঘটনা ঘটেনি আবার সব দেশে একই রকম সবকিছু সব স্তর তারা সবাই সমানভাবে অতিক্রম করে যেমন দাসতন্ত্র এই দাসতন্ত্র আমাদের এখানে একরকম খুব বেশি ওই মধ্যপ্রাচ্যের মতো ছিল না মধ্যপ্রাচ্যে আবার দাসতন্ত্র ওই যে প্রাচীন সভ্যতার থেকে তারা যেরকম দাসতন্ত্র করেছিল আমাদের এই ভারতবর্ষের দাসতন্ত্রটা একটু দুর্বল ছিল একটু হালকা ছিল অন্যরকম ছিল এরকম বা রাশিয়াতে দাসতন্ত্র ওইভাবে ছিল না কিন্তু কৃষি দাস ব্যবস্থা ছিল ইউরোপের অনেক জায়গায় অন্যরকম ছিল এরকম এক এক অঞ্চলে এক এক রকম ভিন্নতা আমরা বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন পাই সে কারণে আমাদের এখানে হয়তো অন্য সময়ে কিছুটা প্রভাব থাকে এবং সেভাবেই আমাদের এই সময়টা এই কালটা নির্ধারিত হয়ে থাকে সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা জাতির ইতিহাস প্রত্যেকটা অঞ্চলের ইতিহাস সামগ্রিকভাবে সারা বিশ্বের মানুষের ইতিহাসকে এভাবে আমরা কাল পর্বে বিভক্ত করে থাকি যেমন ওই যে বললাম যে ইউরোপের আধুনিক ইতিহাসকে আমরা দুইটা ভাগে ভাগ করি হ্যাঁ একটা হলো একেবারে পঞ্চদশ শতাব্দী থেকে একেবারে ফরাসি ফরাসি বিপ্লব পর্যন্ত ফরাসি বিপ্লবের পরে ইউরোপ অন্যভাবে পরিবর্তিত হয়েছে অর্থাৎ আধুনিক একেবারে নতুন রাষ্ট্র ব্যবস্থায় তারা কিন্তু গণতন্ত্র ইত্যাদিতে তারা কিন্তু ধাবিত হয়েছে জাতীয় জাতিরাষ্ট্র সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এভাবেই কিন্তু এক এক অঞ্চলে আমরা যেমন আধুনিক পর্ব বলতে আমাদের স্বাধীনতা ইত্যাদিতেই বলে থাকি বা কলোনিয়াল যুগেও আমরা কলোনিয়ালদের আধুনিক পর্ব কিন্তু সেটাকে আমরা আমাদের জাস্ট পূর্ববর্তী একটি পর্ব হিসাবে এটিকে বিবেচনা করে থাকি এইভাবেই সারা বিশ্বের মানুষ ইতিহাসকে নানা কাল পর্বে বিভাজিত করে এবং এর ব্যাখ্যা বিশ্লেষণগুলো আর্থ সামাজিক রাজনীতির শিক্ষা সাংস্কৃতিক ব্যবস্থার সঙ্গে সংগতিপূর্ণ এটা রিফ্লেক্টেড বা প্রতিবিম্বিত হিসাবেই দেখার চেষ্টা করে থাকে সেভাবেই কিন্তু এই কালপর্বগুলো নির্ধারণ করা হয়ে থাকে এখানে অন্য ভাবে ইতিহাসের কালপর্বকে নেওয়া যায় না অন্যান্য বিজ্ঞানও কিন্তু কালপর্ব আছে যেমন অ্যান্থ্রোপোলজিতে আছে যেমন জিওগ্রাফ জিওগ্রাফিতে আছে জিওলজিতে আছে প্রত্যেক বিজ্ঞানেই কিন্তু এরকম কালপর্বের কতগুলো ধারণা তারা গ্রহণ করে থাকে সুতরাং এগুলোর মধ্য দিয়ে তার যে বিবর্তন তার যে পরিবর্তন তার যে উন্নয়ন এই বিষয়গুলোকেই অন্তর্ভুক্ত করেই এই কাল নির্ধারণ করে থাকে আমি আশা করি এই আলোচনা থেকে যারা ইতিহাসের ছাত্র আছেন শিক্ষক আছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবেন এবং যারা সাধারণভাবে এগুলো সম্পর্কে জানতে আগ্রহী তারাও কিন্তু কি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যেতে পারেন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় মৌলিক বই পুস্তক পড়াশোনা করলে অনেক কিছু জানতে পারবেন এবং এগুলো জানা থাকলে আমরা ভুলভাবে ইতিহাসকে বা সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে কখনোই নির্ধারণ কখনোই উপস্থাপন করব না সেখান থেকে আমরা মুক্ত থাকতে মনে রাখতে হবে হবে সবসময় ধারণা ধারণা থাকতে পরিষ্কার থাকতে তাত্ত্বিকভাবে এবং এবং বাস্তবভাবেই থাকতে হয় এগুলো পড়াশোনার মাধ্যমে সেই প্রত্যেকটা জ্ঞান বিজ্ঞানের পড়াশোনার মাধ্যমে এগুলো আমরা দিয়ে থাকি জেনে থাকি বুঝে থাকি ব্যবহার করে থাকি বিশেষত যারা গবেষণা করেন তারা এই বিষয়গুলোকে সুস্পষ্টভাবে নির্ধারণ করে থাকেন সুতরাং আশা করি আপনারা আমার এই আলোচনা থেকে এই সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে পেয়েছেন এবং সেটাকে আপনারা ব্যবহার করবেন আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে যে আইকন বেল আইকন আছে সেটিকে আপনারা ক্লিক করে রাখুন আর যদি আপনাদের এই অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টে লিখতে পারেন বা আপনাদের যদি কোনো প্রস্তাব জানা থাকে জানা থাকে বা ইচ্ছা থাকে সেটা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেগুলো থেকে আপনাদের জন্য কোনো একটা চ্যানেলে নিয়ে আসতে আজ তাহলে এখানেই রাখি দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে ততদিন আপনারা ভালো থাকুন দেখা হবে